কাশীদাসী মহাভারত বন পর্ব 68 উশিনরের তৌল হন ও স্বর্গে গমন। উশিনর নৃপমণি সেনের বচন শুনি ভাসিলেন আহ্লাদ সাগরে। আশ্রিতে রক্ষিণু জানি আপনারে ধন্য মানি, তুলা যন্ত্র আনিয়া সত্তরে নিজ হস্তে তুলা ধরি, নিজ মাংস খণ্ড করি কপতের তুল্য করিবারে। নিজ মাংস যত দেয় তবু নাহি তুল্য হয়, হুতাশন কপতের ভারে। মাংস দেয় রাশি রাশি তবু ভার হয় বেশি, কি করিব ভাবেন রাজন। মাংস কাটি দিনু যত না হয় কপত মতো, অসম্ভব না হেরি এমন। ক্ষণকাল চিন্তা করি ভক্তিভাবে স্মরে হরি, তুলেব সে নিজে উশিনর। হেরিয়া নৃপের মতি শ্যানরূপী সুরপতি, কহিলেন শুন নৃপবর সুরপতি মম নাম রাজ্য করি সুরধাম। কপত রেশেতে হুতাশন ধার্মিকতা দেখিবারে মরা দহে ছল করে। আসিয়াছি তোমার সদন হেরি তোমা ধর্মনিষ্ঠ, হইলাম বড় তুষ্ট বদ্ধ হইনু তব ধর্মফলে। তোমার মহিমা ভবে যাবৎ ধরণী রবে, ধন্য ধন্য গাহিবে সকলে। নরজালা হইল নাশ সশরীরে স্বর্গবাস, হইল তব শুন নরপতি তত্ত্বজিয়া সংসার মায়া ধরিয়া দেবের কা। চল চল মোদের সংহতি শূন্য হইতে রথাসে চলিল অমরবাসে, দয়ার প্রভাবে উশিনর। অপ্সরা যোগিনী কত দেবানী কিন্নরী যত, পুষ্পবৃষ্টি করে নমর।